একজন স্ত্রীর জন্য চারটি গুণাবলী থাকা জরুরি। কয়টি গুণাবলী? চারটি গুণাবলী থাকা জরুরি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুনকাহুল মারআতু, একজন রমণীকে বিয়ে করা হয়, লিমালিহা, ওয়ালি জামালিহা, ওয়ালি নাসাবিহা, ওয়ালি দীনিহা, ফাজফার বিজাতি দ্বীন তারিবাতি আদাক। একজন নারীকে বিয়ে করা হয় চারটি কারণে, লিমালিহা তার মালের কারণে, ওয়ালি জামালিহা সৌন্দর্যের কারণে, ওয়ালি হাসাবিহা এবং তার বংশগৌরবের কারণে। বংশগৌরব, বংশমর্যাদা বলতে আমরা যেটা বুঝি এটা না যে অমুককে চৌধুরী বংশের না পাটোয়ারি বংশের, না এটা না, বরং বংশমর্যাদা বলতে তার বংশীয় আশেপাশের মানুষ যারা আছে, চাচা জ্যাঠা খালু, এরা দিনদার কিনা, এই জিনিসগুলো দেখা যে এরা দিন পালন করে কিনা। চার নম্বর হচ্ছে ওয়ালি দীনিহা, তার ধার্মিকতা দেখে একজন রমণীকে বিয়ে করা হয়। নবীজি বলেছেন, ফাজফার বিজাতি দিন তারিবাতিয়া দেখ, তুমি দিনকে ধার্মিকতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবে। তারিবাতিয়া দেখ, যদি এটা করতে না পারো তাহলে তোমার সব কিছু শেষ হবে, সব শেষ হয়ে যাবে। এই জন্য একটি আদর্শ পরিবারের জন্য আমরা আগে বিস্তারিত আলোচনা করেছি, প্রথম দরকার একজন স্ত্রী নির্বাচন। এই যাকে নির্বাচন করা হচ্ছে তিনি একদিক থেকে স্ত্রী হলেও তিনি আগামী প্রজন্মে যেসব সন্তান আসবে তাদের জন্য তিনি হচ্ছেন মা। তো স্ত্রী হিসেবে মানানসই, কিন্তু মা হিসেবে মানানসই কিনা একসাথে দুই চোখ দিতে হবে।